4 বছর ধরে চলচ্চিত্রে নেই জনপ্রিয় অভিনেত্রী সাহারা। অভিনয় ছাড়ার পর বর্তমানে স্বামী সংসার নিয়ে অধিক ব্যস্ত তিনি। তারপরও চলচ্চিত্রে সহশিল্পীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। সম্প্রতি বনানীর 11 নম্বর রোডের 99 নম্বর বাড়িতে চালু হলো সাহারা ফ্যাশন হাউসের দ্বিতীয় শোরুম। শাড়ি, গাউন সহ মেয়েদের যাবতীয় ফ্যাশন পণ্য এখানে পাওয়া যাবে। বনানীর ওই ফ্যাশন হাউসে সাহারার আমন্ত্রণে বসে তারার মেলা। নন্দিত অভিনেত্রী শাবনূর, ওমর সানি, মৌসুমী, কেয়া, নূতন, অমিত হাসান, আমিন খান, রেসি, নাসরিন, দিঠি চৌধুরী, মুশফিকুর রহিম সহ আরও অনেকে। সাহারা বলেন, আমার আমন্ত্রণে সবাই সাড়া দিয়েছেন। দীর্ঘদিন পর একসাথে হতে পেরে অনেক ভালো লেগেছে। চলচ্চিত্র একটি পরিবার, আমরা সবাই সেই পরিবারের সদস্য। আমি অভিনয় ছাড়লেও সবার সঙ্গে যোগাযোগ রাখি, আশা করি ভবিষ্যতেও সেটা বজায় থাকবে। ক্যারিয়ারে বহু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন সাহারা। বড় পর্দায় দর্শকদের উত্তাপে হৃদয়ে উত্তাপ ছড়িয়েছেন তিনি। জনপ্রিয়তার দিক থেকে তার সমসাময়িক নায়িকাদের থেকে কোনো দিকই কম ছিলেন না। 2014 সালে রুখে দাঁড়া ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সাহারার। তার সর্বশেষ ছবি তোকে ভালোবাসতেই হবে মুক্তি পায় 2014 সালে। 4 বছর ধরে চলচ্চিত্রে নেই জনপ্রিয় অভিনেত্রী সাহারা। অভিনয় ছাড়ার পর বর্তমানে স্বামী সংসার নিয়ে অধিক ব্যস্ত তিনি। তারপরও চলচ্চিত্রে সহশিল্পীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। সম্প্রতি বনানীর 11 নম্বর রোডের 99 নম্বর বাড়িতে চালু হলো সাহারা ফ্যাশন হাউসের দ্বিতীয় শোরুম। শাড়ি, গাউন সহ মেয়েদের যাবতীয় ফ্যাশন পণ্য এখানে পাওয়া যাবে। বনানীর ওই ফ্যাশন হাউসে সাহারার আমন্ত্রণে বসে তারার মেলা। নন্দিত অভিনেত্রী শাবনূর, ওমর সানি, মৌসুমী, কেয়া